আসসালামু আলাইকুম। এখানে যে ঘটনা ঘটেছে এখান থেকে আপনার জীবনে একটা শিক্ষা আপনি নিতে পারেন, আমি ক্ষুদ্র নাগরিকের পরামর্শ। তো ঘটনাটা হয়েছে ধরেন সন্ধ্যা আটটার দিকে, সন্ধ্যা না ধরেন রাতের দিকে ধরা যায়। তা আমি আমার কাজে চলমান, হঠাৎ করে লোকজনের ভিড়। তো এরকম ভিড় থাকে সাধারণত ধরেন ওই যে মশলাপাতি বেছে না, ধরেন ওই মজমা করে বেছে, টুকটাক নানান ধরনের ওষুধপাতি বেছে, এরকম থাকে। তারপরেও আমার এরকম ভিড় থাকলে যে নজর যায় না ব্যাপারটা এরকম না, দেখি এরকম আমার প্রয়োজন হলে দাঁড়াই নাহলে চলে যাই। তো এখানে দাঁড়াতেই দেখি একটা মহিলা পড়ে আছে, আরও একজন সম্ভবত তার মেয়ে বয়সী এরকম একজন নারী তাকে মাথায় ধরে আছে, লোকজন মাথায় পানি দিচ্ছে, তার মানে সে অসুস্থ। তো আমার হাতে একটা ব্যাগ ছিল, আমি আমার পাশের এক দোকানে এটা রাখলাম, রেখে আমি ভিড় টেলে এগিয়ে গেলাম। যে জিজ্ঞেস করলাম কি ঘটনা কি, বলল প্রেশার লো নাকি হাই এরকম একটা কেস, পানি দিচ্ছে। তো আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করার অনুরোধ করলাম লোকজনকে যে জায়গাটা একটু ফাঁকা করে দিতে, কারণ না হলে আরও গরমটা চাপবে, হয়তো প্রেশার জনিত সমস্যা হলে। তো তখন দুজন মহিলা বোরকা পরা আরও এগিয়ে আসে, তারা রিক্সা থেকে নামে। তো নামার পরে জিজ্ঞেস করে ওই মহিলাকে, আমি আমি তাকে হাসপাতালে নেওয়ার একটা চেষ্টা। এই মুহূর্তে ওই দুই মহিলা বলতেছে, এই তোমাদের পরিচয় বলো, পরিচয় বলো। তো একটা জায়গার নাম বলছে, বলছে আমরা তো সেই এলাকার, তো তুমি কোন এলাকায় কোন বাড়ির একটু বলো। তো যে অসুস্থ অবস্থায় আছে সে তো তার মাথায় পানি দিচ্ছে, তার তাকে যে কোলে নিয়ে বসেছে তার মাথাটা তার কোলে পানি দিচ্ছে, সে বলতেছে ও ওই এলাকাতে। ওই দুই মহিলা বলতেছে না আমি তো ওই এলাকা, কিন্তু আমি তো আপনাদেরকে চিনতে পারতেছি না, এই নিয়ে একটা কথা হচ্ছে। তা আমি বলছি ঠিক আছে, কথা বাড়ায় লাভ নাই, এখানে তো অসুস্থ অবস্থায় এই মুহূর্তে তার সেবাটা খুব জরুরি। তখন আমি তাকে হাসপাতালে পাঠানোর জন্য একবার দুইবার রিক্সাও ডাকতেছি, তারা যেতে চাচ্ছে কিংবা চাচ্ছে না, এরকম ওটা দুটানার মধ্যে আছে। কেউ বলছে না এখন যাওয়া দরকার নাই, মাথায় পানি দেখ, পাবলিক গ্যাদারিং যেটা হয়। এর মধ্যে আমি যখন একটু তুড়জোড় চালাম হাসপাতালে পাঠাতে কিংবা নিয়ে যেতে, এর মধ্যে ওই যে দুই মহিলা নামছিল বোরকা পরা, তারা আমাকে নিষেধ করছে। তা আমি বললাম যে এখন তো সে অসুস্থ অবস্থায় আছে, তাকে তো একটা সেবা দেওয়া দরকার, হাসপাতালে পাঠানি দরকার, এটা এই মুহূর্তে খুব জরুরি। ওই মহিলা বারবার আমাকে, দুই মহিলা আমাকে অনুরোধ করছে আপনি যাবেন না। তা আমি বলছি কে, বলছে আমি আপনাকে চিনি, আপনাকে বলছি পরে, আপনি যাবেন না। তা আমি এখন এই জায়গায় একটা অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়ালো। তাই আমি বলছি কী ব্যাপার, পাঠাতে চাচ্ছি, অসুস্থ লোকজনও বলছে, কিন্তু এরা দুইজন কেন বাধা দিচ্ছে কিংবা আমাকে কেন বলছে যে। তো এর মধ্যেই ওই যে মহিলা অসুস্থ ছিল সে আপনার একটু উঠে দাঁড়ালো, একটা অটো আসলো, তারপর অটো দিয়া ওই পাশে যে মেয়েটা, মেয়ে পরিচয় ছিল তার নিয়ে সে বাড়ির দিকে রওনা দিল। তো সবাই মোটামুটি, তা ওই দুই ভদ্র মহিলাকে তো আমার জিজ্ঞেস করতে হবে, আমার জানার প্রচণ্ড আগ্রহ কেন তারা আমাকে বাধা দিল। তা আমি বললাম যে আপনি বাধা দিলেন কেন? তো বলছে বাবা আমি তোমাকে চিনি, তোমার ভিডিও দেখি, তো তুমি এরকম মানুষের সাহায্যে এগিয়ে আসবে স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। বলছে কী ঝামেলা? বলছে তুমি তাকে হয়তো সাহায্যের জন্য ভালো মন থেকে নিয়ে যাবে হাসপাতালে কিংবা সেবা দিতে, পরবর্তী তার লোকজন আছে তারা আইসা তোমাকে বিপদে ফেলতে পারে। আমি বলছি কীরকম? বলছে তার কাছে হয়তো বলবে যে এটা এটা ছিল, ওইগুলো কোথায়, মানে তোমার উপর একটু অভিযোগ নিয়ে আসবে। তা আমি তো তখন হতভম্ব হয়ে গেলাম, কী ব্যাপার। তো এই মহিলা আর বেশি কথা বলল না, তারা বললো যে এটুকু শুনে রাখো, চলে গেল। আমি মানে ভেবা ছেঁকে খেয়ে গেলাম যে তাহলে ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে, এখান থেকে এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, আপনাদের অনুমান থেকে আপনারা দিতে পারেন। কারণ অসুস্থ তো সে পিওর অসুস্থ তো হতে পারে সে, কিন্তু ওই মহিলা আবার এখানে মাঝখান দিয়ে একটা সন্দেহ দিয়ে গেল। এছাড়াও আমরা দেখি অসুস্থতাজনিত এরকম অভিনয় অনেক সময় করে মানুষকে ফাঁদে ফেলে, এটা কিন্তু মিথ্যা নয়, এরকম ঘটনা আমরা পত্রিকায় পড়ি। সুতরাং আপনি কোথাও কেউ অসুস্থ হলে তাকে সেবা দেওয়ার পূর্বেও আপনারও একটু সচেতনতা প্রয়োজন এবং সীমাবদ্ধতা প্রয়োজন, কতটুকু পর্যন্ত আপনার সেবাটা দেওয়া উচিত, কারণ এখানে অনেক ঝামেলাও থাকে। এখান থেকে আমরা এটুকু শিক্ষা নিতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।